হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু নিউজ বাংলা পুরো আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই অবগত আছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড অনার্স পরীক্ষার প্রকাশিত হয়েছিল এবং সেটির পরীক্ষা শেষও হয়ে গেছে এবং সেটির রেজাল্ট প্রকাশিত হয়েছে আজ সাত মার্চ দু তারিখে তো সেটি রেজাল্টটি আপনারা কিভাবে দেখতে পারবেন এবং কখন থেকে আপনারা অনলাইনে দেখতে পারবেন সেটি সম্পর্কে আপনাদের সব কিছু অবগত করব তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড অনার্স পরীক্ষার রেজাল্ট দু প্রকাশিত হয়েছে সাত মার্চ দু তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড অনার্স পরীক্ষার ফলাফল দু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড অনার্স পরীক্ষার রেজাল্ট দু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড বিএড অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল দু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড অনার্স প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার পঞ্চম ষষ্ঠ সেমিস্টার সপ্তম অষ্টম সেমিস্টার পরীক্ষা রেজাল্ট দু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষের পরীক্ষার রেজাল্ট নিয়ে আজ আলোচনা করব এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড অনার্স সকল পরীক্ষার প্রকাশিত ফলাফল পাবেন এখানে যে লিঙ্কটি আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে সেখান থেকে বিএড অনার্স পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত বিস্তারিত আলোচনাও এখানে আমি করে দেব সবটাই বিএড প্রথম সেমিস্টার বিএড অনার্স দ্বিতীয় চতুর্থ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ফলাফল দু হাজার সালের বিএড প্রথম সেমিস্টার দু সালের বিএড অনার্স দ্বিতীয় বর্ষ চতুর্থ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড পরীক্ষার ফলাফল প্রকাশ একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড অনার্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে প্রকাশিত ফলাফলে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলেই ইহা বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংরক্ষণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার কুড়ি সালের বিএড প্রথম সেমিস্টার দু হাজার উনিশ সালের বিএড অনার্স দ্বিতীয় বর্ষ চতুর্থ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এডুকেশন ইন বিডির পাঠকদের জন্য উক্ত রেজাল্ট বিস্তারিত তুলে ধরা হলো বিএড পরীক্ষার ফলাফল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে আপনাদের সেখান থেকে ডাইরেক্ট রেজাল্টটি দেখার ক্ষেত্রে সুবিধা হয় বিএড প্রথম সেমিস্টার বিএড অনার্স দ্বিতীয় বর্ষ চতুর্থ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে আপনারা নোটিশে দেখছেন সাত তিন দু হাজার বাইশ তারিখে প্রকাশ হয়েছে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে নোটি প্রকাশ করেছে সেটি হচ্ছে অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের বিএড প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অভিযোগ থাকলে এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে অন্যথায় ভাবে আপত্তি অভিযোগ গৃহীত হবে না এখানে দেখতে নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড অনার্স পরীক্ষার রেজাল্ট আপনারা যেভাবে দেখতে পারবেন সেটি এবার আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড অনার্স পরীক্ষার রেজাল্ট দেখার জন্য প্রবেশ করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ এইচ টি টিভি ডট অবলিক ডাব্লু ডাব্লু ডট এন ডট এসি ডট বিডি রেজাল্ট লিঙ্কে এরপর আপনার কোর্সে প্রফেশনাল অপশন থেকে বিইডি অনার্স সিলেক্ট করতে হবে এরপর রোল রেজিস্ট্রেশান পাশেশন ক্যাপচার কোড সঠিকভাবে লিকে রেজাল্ট সার্চ করতে হবে পেয়ে যাবেন আপনার বিইডি অনার্স পরীক্ষার ফলাফল আর এখানে আপনারা যে লিঙ্কটি দেখতে পারছেন আমি আপনাদের সুবিধার্থে লিঙ্কটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যেখান থেকে আপনারা সরাসরি রেজাল্টটি দেখতে পারবেন তো হ্যালো ভিউয়ার্স তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সাথে থাকার জন্যে ধন্যবাদ